বিসমিল্লাহ রহমান রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামিম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সূরা তাগাবন দিয়ে শুরু করছি। সূরা তাগাবনের আমল ও ফজিলত থেকে বলা হয়েছে, প্রত্যেককে প্রত্যেহ একবার করে এ সূরা পাঠ করলে দৈব মৃত্যু হাত থেকে নিরাপদ থাকবেন। হঠাৎ করে মানুষ ঠাডা পড়ে মারা যায়, গাড়ির তলে মারা যায়, অন্ততপক্ষে এই মৃত্যুটা হবে না। তাই বলা হয়েছে, প্রত্যহ সূরা তাগাবন একবার করে পাঠ করলে দৈব মৃত্যু থেকে নিরাপদ থাকিবে, তিনবার করে পাঠ করলে আয় রোজগার বরকত হবে, এবং সূরা পাঠ করে অত্যাচারী লোকের নিকটে গেলে তার অনিষ্ট হতে নিরাপদ থাকবেন। ধন সম্পদ পুঁতে রাখার সময় এ সূরা পাঠ করলে গচ্ছিত সম্পদ সম্পূর্ণ নিরাপদ থাকবে। এবার আসি সূরা তালাক এর আমল ও ফজিলত থেকে। এ সূরা নিয়মিতভাবে তেলাওয়াত করলে ইমানের সাথে মৃত্যু হবে, তিনবার পাঠ করলে দুশ্মন দল সহ ছত্রভঙ্গ হয়ে যাবে। এবার আসি সূরা তাহরিম এর আমল ও ফজিলত থেকে কিছু কথা। সর্বদা সকাল সন্ধ্যায় এ সূরা পাঠ করতে থাকলে সহজে ঋণ আদায় হয়ে যায়। ধ্যান মগ্ন হয়ে এ সূরা পাঠ করলে তওবা কবুল হয়। 21 বার এ সূরা পাঠ করলে শত্রুর আক্রমণ ব্যর্থ হয়ে যায়। এ সূরা পড়ে দম করলে ব্যথা নিরাময় হয়, মৃগী রোগের ভালো হয়। যারা মৃগী রোগে ভুগছেন তারাও ভালো হয়, অনিদ্রা দূর হবে, সুনিদ্রা অনিদ্রা দূর হবে, সুনিদ্রা আনায়ন করে। তো এবার আসি সূরা মুলুকের আমল ও ফজিলত থেকে কিছু কথা। সেটি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র কোরআনে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে, এটা এক ব্যক্তির জন্য সুপারিশ করবে আর আমাকে মাফ করে দেওয়া হবে, আর সে সূরাটি হলো সূরা মুলক, তিরমিজি, আবু দাউদ। এবং এই সূরাটি সূরা মুলকটি 41 বার পাঠ করলে সর্বপ্রকার সমস্যার সমাধান হয়ে যাবে, সকল বালা মুসিবত হতে নিরাপদ থাকবে, এবং ঋণ পরিশোধ হয়ে যাবে। একাধিক ক্রমে 3 দিন এ সূরা পাঠ করলে 3 দিন এ সূরা প্রত্যেহ 3 বার করে পাঠ করলে চোখের ফুক দিলে চক্ষু ওঠা নিরাময় হয়ে যাবে। আচ্ছা, এটি দিতে অনেক মানুষের হাতে চক্ষু উঠে যায়, তখন সূরা মুলকটি পরে যখন নিজের চোখে ফু দেওয়া হবে ইনশাআল্লাহ আপনার চক্ষু ভালো হয়ে যাবে। এবার আসি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহুতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, এর একজন সাহাবী একটি কবরের উপর তবু স্থাপন করেন, সেখানে সে কবর আছে তা তিনি জানতেন না। হঠাৎ একদিন কবর হতে সূরা মুলক তিলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন, তখন তিনি এ ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সূরা গুনাহ হতে পরিত্রাণকারী এবং মুক্তিদানকারী, তিরমিজি। এবার আসি সূরা কালাম। সূরা কালাম এর আমল ও ফজিলতে, নামাজে এ সূরা তিলাওয়াত করলে দরিদ্রতা দূর হয়, 75 বার পাঠ করলে নিরাপদ হতে বিপদ আপদ হতে নিরাপদ থাকা যায়। এবার আসি সূরা হাক্কা এর আমল ও ফজিলত। এর আমল ফজিলতে বলা হয়েছে, এ সূরা 71 বার পাঠ করলে কবরের সোয়াল জবাব সহজ হবে। সূরাটি লিখে গর্ভবতী মহিলার গলায় বেঁধে দিলে গর্ভ সন্তান নিরাপদ থাকবে। এবার আসি শিশু জন্মগ্রহণের সময় এ সূরা পাঠ করলে পানিতে দম করে সে পানি শিশুর মুখে লাগালে শিশুটি তীক্ষ্ণ মেধাবী ভালো করবে, এবং সর্বপ্রকার শিশুরোগ এবং আসর হতে নিরাপদ থাকবে। এবার আসি সূরা আজাজেল, সূরা মাআরিজ। সূরা মাআরিজ এর আমল ও ফজিলত থেকে কিছু কথা বলা হবে। দেখেন, শয়নকালে এ সূরা পাঠ করে শয়ন করলে স্বপ্নদোষ হতে নিরাপদ থাকবে। প্রত্যেহ ভোরে
তিলাওয়াত করলে সমস্ত দিন শয়তানের কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকে। আর আশিবার পাঠ করলে বিবাদমান লোকেদের মধ্যে আপোষ মীমাংসা হয়ে যাবে। এবার আসি সূরা নূহ এর আমল ও ফজিলত। 1000 বার এ সূরা পাঠ করলে বিষমতম শত্রু ও ইনশাআল্লাহ ধ্বংস হয়ে যাবে। নিয়মিতভাবে তেলাওয়াত করলে এবং প্রকার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে, কিন্তু ক্লেশ নিবারণ ও বিপদ আপদ দূর হয়ে যাবে। তো এবার আসবো সূরা জিন এর আমল ও ফজিলত থেকে কিছু কথা। সেটি হলো 7 দিন পর্যন্ত প্রত্যহ সাতবার করে পাঠ করে কোনো আসরগ্রস্ত রোগীর গায়ে ফুঁক দিলে আল্লাহর রহমতে জিন ভূতের আসর দূর হইয়া যাইবে। আর 7 বার পাঠ করলে জিন আয়ত্ত হয়, শীঘ্রই বন্দি থেকে রেহাই পেয়ে যাবে। আবার বলছি, এ সূরা তিলাওয়াত করতে থাকলে ইনশাআল্লাহ শীঘ্রই বান্দি থেকে রেহাই পাবে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, বান্দি খাটে, গোলামি খাটে, কাজের মেয়ে, কাজের বুয়া বলা হয়, কিন্তু তারা সর্বসময় কাজ করতে করতে শরীরের এমন একটা অবস্থা হয় মনে হয় ছুটি দিলে বাড়িতে গিয়ে আরাম করবে। আসলে মূলত যে আমরা যে কিছু আমল আছে, আমাদের যে কিছু কোরআনের নিয়ম কারণ আছে, আমরা কিন্তু কিছুই করছি না। তো অবশ্যই সূরা কোরআনের যে সূরা, আমরা এই সূরার নিয়মগুলো জেনে নিলাম, সামনে আরও পাবেন ইনশাআল্লাহ, আমরা যেন এই সূরাগুলো এই নিয়মে আমাদের মধ্যে কাজে লাগাতে পারি। তবে সূরা দাহর একটি আমল ও ফজিলতে বলা হয়েছে, অধিক সংখ্যায় এ সূরা পাঠ করলে, সূরা দাহর অধিক সংখ্যায় এ সূরা পাঠ করলে পাঠকারীর মুখে সর্বদা জ্ঞান ও পণ্ডিত্যপূর্ণ কথা নিঃসৃত হবে। প্রত্যহ 1 বার করে পাঠ করলে স্মরণশক্তি বৃদ্ধি পাবে এবং কোরআন শরীফ মুখস্থ রাখা সহজ হবে। তবে হে সমস্ত জগৎবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম, আপনারা কি স্বপ্নের ব্যাখ্যায় পছন্দ করেন, নাকি কোরআন থেকে যেই কোন সূরাটি কোন কাজ করে, কখন পড়লে কি হয়, এই সম্পর্কে আলোচনা করলে আপনাদের ভালো লাগে? অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।